بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত অ্যাডমিন গণ এবং সদস্যবৃন্দ অত্র গ্রুপের, বারাকাল্লাহু ফিকুম ওয়া নাফা বিকুম আল ইসলাম ওয়াল মুসলিমিন। আমার নিকটে একটি প্রশ্ন বিভিন্ন গ্রুপ থেকে করা হয়েছে বা করা হয়ে থাকে, যে চার রাকাত সুন্নাহ, জোহরের পূর্বে চার রাকাত সুন্নাহ কীভাবে পড়তে হবে, কোনটা পদ্ধতি সঠিক, এক সালামে নাকি দুই সালামে? এর জবাব হলো, বিল্লাহি তৌফিক, দুই সালামে পড়াটা সব থেকে উত্তম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল লাইলে মাসনা ওয়া মাসনা, রাতের নামাজগুলি দুই দুই করে, অর্থাৎ নফল নামাজগুলি, বুখারী মুসলিমের হাদিস। আবার সুনান গ্রন্থের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল লাইলে ওয়ান নাহারে মাসনা মাসনা, রাতের এবং দিনের নামাজগুলি, অর্থাৎ নফল নামাজগুলি, দুই দুই রাকাত করে। তো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচনিক হাদিস, যেটাকে কওলি হাদিস বলা হয়, অর্থাৎ তার মৌখিক হাদিস। আর সুতরাং এই পদ্ধতিতে পড়া বেশি উত্তম। চার রাকাত সুন্নাহ পড়তে গিয়ে দুই রাকাত সালাম, দুই রাকাত পড়ে সালাম ফিরে দিতে হবে, যথানিয়মে দুই রাকাত পড়ে সালাম ফিরতে হবে, আবার দুই রাকাত পড়তে হবে। এটা হলো সব থেকে উত্তম তরিকা। এখন প্রশ্ন হলো যে এক সালামে পড়া যায় কি যায় না। এ বিষয়ে আমরা বলবো যে পড়া যায়, তবে উত্তমের খেলাফ। উত্তম হলো দুই সালামে পড়া, যেমন হাদিসের ভাষ্য থেকে আমরা বুঝতে পারলাম যে রাতের এবং দিনের নামাজগুলি দুই দুই রাকাত করে। তো এক সালামে পড়া যায়, এটা জায়েজ রয়েছে। এ মর্মে আমরা দলিল হিসেবে এখানে হাদিস পেশ করতে পারি, যা সুনান তিরমিজিতে এসেছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের চার রাকাত গায়ের মুয়াক্কাদা সুন্নাহ পড়তে গিয়ে তিনি মাঝখানে বৈঠক করেছিলেন এবং তাহিয়াত পড়ে উঠে গিয়েছিলেন। অর্থাৎ প্রথম বৈঠক করে তিনি উঠে গিয়ে বাকি দুই রাকাত পড়েছিলেন। এই হাদিসটি সুনান তিরমিজিতে রয়েছে। ইমাম তিরমিজি সহ অনেকে হাসান বলেছেন, আল্লামা নাসির আল-আলবানী রহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন, অনুভব সাহেব আর নওয়াদ বিশুদ্ধ বলেছেন, আরও অনেকে বিশুদ্ধ বলেছেন, কেউ কেউ এর মধ্যে কথা তুলেছেন, তবে সঠিক এটাই যে হাদিসটি বিশুদ্ধ। তো এই হাদিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিনের আমল পাওয়া যায়, যে তিনি আসরের চার রাকাত সুন্নাহ গায়র মুয়াক্কাদা চার রাকাত এভাবে পড়েছেন, একটানা পড়েছেন মাঝখানে বৈঠক করে। সুতরাং এটা জায়েজ হওয়ার প্রমাণ। তাই চার রাকাত যদি আমরা জোহর পড়তে চাই একটানা, তাহলে পড়তে পারি, পড়া জায়েজ, কিন্তু উত্তমের খেলাফ অবশ্যই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলি এবং ফেলি হাদিসে প্রাধান্য দেয়, সামঞ্জস্য করার এটাই নিয়ম, যে হয় দুটোকে আমলে আনতে হবে অথবা দুটোকে আমলে আনতে হবে, এবং একটাকে উত্তম আর একটাকে বলতে হবে যে ওটা জায়েজ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলি ফেলি হাদিসে যদি তাআরুজ, অর্থাৎ দ্বন্দ্ব দেখা যায়, পার্থক্য দেখা যায়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলি হাদিস প্রাধান্য পায়। কারণ ফেলি হাদিসের ভিতরে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মগত হাদিসের ভিতরে খুসুসিয়াতের আশঙ্কা থাকে, অর্থাৎ ওটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাসও হতে পারে এমন সম্ভাবনা থাকে। বিধায় কওলি হাদিসটাই সব থেকে পানিধানযোগ্য। সে হিসেবে আমরা বলতে পারি যে চার রাকাত সুন্নাহ দুই সালামে পড়াটাই হলো উত্তম, অর্থাৎ দুই দুই রাকাত করে পড়াটা উত্তম। কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলি হাদিস, তথা সালাতুল লাইল ওয়ান নাহারে মাসনা মাসনা, এই হাদিসের অনুকূল, অর্থাৎ এটা কওলি হাদিস দ্বারা প্রমাণিত। আশা করি উত্তর পেয়েছেন, বারাকাল্লাহু ফিকুম।